8 বছর 10 বছরের একটা সন্তান হাফেজ তাকরিম আছেন না নাই বিশ্বের ভিতরে বাংলাদেশের অনেক খেলোয়াড়রা অনেক দেশে গিয়া খেলে খেলতে 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 একটা চ্যাম্পিয়ন হইতে পারে না বলে চ্যাম্পিয়ন হইব দূরের কথা চ্যাম্পিয়ন হয়ে কাপ আনব দূরের কথা একটা সার কাপও আনতে পারে না ঠিক কিনা জোরে কোন কিন্তু বাংলাদেশের হাফেজে কোরআন 10 বছর 12 বছরের হাফেজ কোরআন বিশ্বের মানচিত্রের ভিতরে সৌদি আরবে যান কাতারে যান দুবাইয়ে যান মালয়েশিয়া যান প্রত্যেকটা দেশের ভিতরে অনুষ্ঠান হইলে এক নাম্বার দেখা যায় বাংলাদেশের হাফেজ কোরআন ঠিক কিনা জোরে কোন এই কোরআনের জন্য আমরা প্রত্যেকই জীবন দিতে রাজি আছি ঠিক কিনা জোরে কোন এই কোরআনের জন্য যদি কোনো নাস্তিক আর বেঈমানেরা এই মাদ্রাসার দিকে কোরআনের দিকে হাত তুলে আমরা হাতকে ভেঙে দেব ঠিক কিনা জোরে কোন ওসির এই পৃথিবীতে কোনো কুলাঙ্গার কোনো নাস্তিক কোনো ব্লগাররা কোরআনের সাথে বিয়াদুবি করে কোরআনের সাথে টাক্কর দিয়ে পৃথিবীতে বাঁচতে পারে নাই কিয়ামত পর্যন্ত কোরআনের সাথে টক্কর দিয়ে কেউ বাঁচতে পারবে না ঠিক কিনা জোরে কোন فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم إن سورة في القرآن 30 آية شفعت لرجل حتى غفر له وهي تبارك الذي بيده الملك أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله দেবগ্রাম বাইতুল ইজ্জত কেন্দ্রীয় জামে মসজিদ ও জামিয়া মাজার হক দারুল উলুমের 37তম তাফসিরুল কোরআন মাহফিলের অধ্যক্ষ মাহফিলের সম্মানিত সভাপতি সহ সভাপতি আমার সামনে উপবিষ্ট মাদ্রাসার তালেবুল আলেম ছাত্র বন্ধুগণ এবং আমার সামনে উপবিষ্ট যে সমস্ত মুসল্লি বাবারা এবং আলেম ওলামারা আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই সুন্দর মাহফিলের আসার বসার তৌফিক তখন এনায়েত করেছেন
এইজন্য মনিবের দরবারে শুকরিয়া তান সকলে জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ আমরা যে মাহফিলে আসতে পারলাম এই শক্তি দান করেছেন কে এই তাম পৃথিবীর যিনি পালনেওয়ালা তার নাম কে এই তাম কুল কায়নাতের একজন মালিক তিনি কে আল্লাহ আমি আল্লাহ তাআলা 30 পারা কোরআনের 29 নাম্বার পারার প্রথম সূরা সূরাতুল মুলুক যেটাকে তাবারাকাল্লাযী বলা হয় সূরা মুলুকের আপনাদের সামনে দুইখানা আয়াতে কারিমা একখানা আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করছি এটাকে সামনে নিয়ে কিছু কথা বলবো ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আসুন আমি আপনাদের সামনে যে কোরআনকে সামনে নিয়ে কথা বলবো এই কোরআন দুনিয়ার কোন মানুষের কিতাব নয় এই কিতাব সরাসরি একজনের তার নাম কি আল্লাহ এই পৃথিবীর ভিতরে অনেক কিতাব আছে 100 উপরে আসমানি কিতাব আছে সর্বশ্রেষ্ঠ কিতাব এই কিতাবের নাম কি আল কোরআন এই কোরআন দুনিয়ার কোন মানুষের বানানো কিতাব এই কিতাব কার পক্ষ থেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে তো আসুন আমি আপনাদের সামনে সময় কম সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করব আমরা যে কোরআনের সূরা আলোচনা করব কোরআন কে আলোচনা করব এই কোরআনের পরিচয় 2-1 মিনিটের ভিতরে বলার দরকার আছে না নাই পৃথিবীর মানুষকে জিজ্ঞাসা করলে প্রত্যেকটা মানুষের একটা পরিচয় আছে আছে না নাই তে কোরআনেরও একটা পরিচয় আছে আছে না নাই দুনিয়ার কোন মানুষকে আপনি জিজ্ঞাসা করেন ও ভাই তোমার নাম কি তোমার বাড়ি কোথায় তোমার গ্রাম কি মানুষ একের পরে এক বলতে থাকে ঠিক কিনা জোরে কোন আপনি দুনিয়ার অন্য কোন কিতাবকে যদি প্রশ্ন করেন দুনিয়ার কুতুবানানু কিতাবকে যদি আপনি প্রশ্ন করেন দুনিয়ার কোন কিতাব আপনাকে উত্তর দিতে পারবে না কিতাবের কোন পরিচয় দিতে পারবে না কিন্তু আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে যে কোরআন নাযিল হয়েছে ওই কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন একের পরে এক আপনাকে জবাব দিয়ে দিবে কোন সুবহানাল্লাহ আপনি কোরআনকে প্রশ্ন করেন ও কোরআন তোমার নাম কি আমরা যেভাবে মানুষকে জিজ্ঞাসা করি ও ভাই তোমার নাম কি ঠিক তো দ্রুব আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন ও কোরআন তুমি তো দুনিয়াতে আসছো তোমার নাম কি কোরআন আপনাকে বলে দিবে বাল হুয়া কুরআনুম মাজিদ আপনি আবার জিজ্ঞাসা করেন ও কোরআন তোমার নাম জানলাম ঠিক তোমার নাম হলো কোরআন তুমি কার পক্ষ থেকে আসছো তোমার বাড়ি কোথায় তুমি কোথায় থেকে আসছো আবার কোরআন আপনাকে উত্তর দিয়ে দিবে ফি লাউহিম মাহফুজ আল্লাহু আকবার আপনি আবার কোরআনকে জিজ্ঞাসা করেন ও কোরআন জানলাম আপনি আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছেন আপনার বাড়ি হইলো লৌহে মাহফুজ আপনাকে যে আল্লাহ তাআলা পাঠাইছে আপনি কার উপরে নাজিল হইছেন আপনাকে কোরআন উত্তর দিয়ে দিবে নুজ্জিলা আলা মুহাম্মাদ নুজ্জিলা আলা মুহাম্মাদ আমি নাজিল হয়েছি একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঠিক কিনা জুড়ে কোন আবার কোরআনকে প্রশ্ন করেন ও কোরআন তুমি যে আসছো কার মাধ্যমে আসছো আপনাকে কোরআন উত্তর দিয়ে দিবে নাযালা বিহির রূহুল আমিন আবার কোরআনকে প্রশ্ন করেন ও কোরআন সব জানতে পারলাম তোমার ঠিকানা ঠিক আছে তুমি যে আসছো কিসের জন্য আসছো তোমার উদ্দেশ্য কি কোরআন আপনাকে আবার বলে দিবে হুদাল্লিল মুত্তাকিন আল্লাহু আকবার কোরআনকে জিজ্ঞাসা করছেন প্রত্যেকটা জায়গায় কোরআন আপনাকে পরিচয় দিছে পৃথিবীর কোন কিতাবকে জিজ্ঞাসা করলে আপনাকে সরাসরি উত্তর দিতে পারবে এই কিতাব দেবগ্রাম প্রত্যেকটা মাদ্রাসায় এই কোরআন প্রত্যেকটা মাদ্রাসায় পড়ানো হয় ঠিক কিনা জোরে কর
এই কোরআনের জন্য আমরা প্রত্যেকই জীবন দিতে রাজি আছি ঠিক কিনা জোরে কোন এই কোরআনের জন্য যদি কোনো নাস্তিক আর বেঈমানেরা এই মাদ্রাসার দিকে কোরআনের দিকে হাত তোলে আমরা হাতকে ভেঙে দেব ঠিক কিনা জোরে কোন ওসির এই পৃথিবীতে কোনো কুলাঙ্গার কোনো নাস্তিক কোনো ব্লগাররা কোরআনের সাথে বিয়াদবি করে কোরআনের সাথে টাক্কর দিয়ে পৃথিবীতে বাঁচতে পারে নাই কিয়ামত পর্যন্ত কোরআনের সাথে টক্কর দিয়ে কেউ বাঁচতে পারবে না ঠিক কিনা জোরে কোন যারাই কোরআনের সাথে সম্পর্ক রাখছে তাদেরই মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন ঠিক কিনা জোরে কোন দুনিয়ার একটা গায়ক দুনিয়ার একটা গানাদারকে আপনি যদি জিজ্ঞাসা করেন ও গানাগার তুমি একটা গান একবার গাও দুইবার তিনবার মানুষকে যদি বলেন ও মানুষ তুমি একটা গান শোনো একবার দুইবার তিনবার মানুষ একবার দুইবার তিনবারের পরে আর ভালো লাগে না গান শুনতে ভালো না কিন্তু আমার আল্লাহ তাআলা কোরআন এমন মজা যতই পড়ে ততই মজা লাগে ঠিক কিনা জোরে কোন ও দুনিয়ার দুস্থ বুজুর্গরা আপনি প্রত্যেক দিন নামাজের ভিতরে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করেন الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين বলে প্রত্যেক দিন প্রায় সুক্ত নামাজের ভিতরে মানুষ কোরআন তেলাওয়াত করে তেলাওয়াত করে তেলাওয়াত করে শুধু মজাই লাগে ঠিক কি না পৃথিবীর অন্য কোন জিনিস এত মজা লাগে না একবার দুইবার তিনবারের পর আর স্বাদ পাওয়া যায় না কিন্তু কোরআন এমন জিনিস এমন মজা যতই পড়ে ততই মজা লাগে ঠিক কিনা জোরে কোন দুনিয়ার দুস্থ বুজুর্গ আমার আল্লাহ তাআলা বলেন এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজ হাতে নিজ জিম্মায় নিয়েছি আমার কথা নয় আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون বলে দুনিয়ার কোন মানুষ এই কিতাবকে হেফাজত রাখতে পারবে না তবে আমি আল্লাহ তাআলা সরাসরি আমি আল্লাহ তাআলা এই কিতাবের হেফাজতের দায়িত্ব নিলাম তবে দুইটা জিনিসের মাধ্যমে মানুষ এই কোরআনকে তেলাওয়াত করবে এর মাধ্যমে হেফাজতে রাখবো আরেকটা হইলো মানুষ এই কোরআনের উপরে আমল করবে ঠিক কিনা জোরে কোন বলে আমি আল্লাহ তাআলা কোরআনকে হেফাজতে রাখবো বলে কোরআন মানুষ লিখবে বলে কিতাব আকারে লিখবে কাগজের ভিতরে লিখবে কোরআন শরীফ আকারে লিখবে ওই কোরআন শরীফের মাধ্যমে আমি দুনিয়াতে কোরআন জিন্দা রাখবো আর একটা জিনিস আছে মানুষের অন্তর আসেনি না নাই বলে এই ৩০ পারা কোরআন দেবগ্রাহ হাফিজি মাদ্রাসার ভিতরে ছোট ছোট বাচ্চারা ৩০ পারা কোরআন মুখস্থ করে ঠিক কিনা জোরে কোন বলে দুনিয়ার কোন কিতাব প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত কোনো মানুষ মুখস্থ করতে পারে নাই কিতাবের দায়িত্ব নিতে পারে নাই কিন্তু আমার আল্লাহ তাআলা সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত পুরা ৩০ পারা কোরআন একটা ছাত্রর সিনার ভিতরে ঢুকাইয়া দিছেন আল্লাহু আকবার ও দুনিয়ার দোস্ত বুজুর্গরা ৮ বছর ১০ বছরের একটা সন্তান হাফেজ তাকরিম আসেনি না নাই বিশ্বের ভিতরে বাংলাদেশের অনেক খেলোয়াড়রা অনেক দেশে গিয়া খেলে খেলতে 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 একটা চ্যাম্পিয়ন হইতে পারে না বলে চ্যাম্পিয়ন হইব দূরের কথা চ্যাম্পিয়ন হয়ে কাফ আনব দূরের কথা একটা সার কাফ আনতে পারে না ঠিক কিনা জোরে কোন কিন্তু বাংলাদেশের হাফেজ কোরআন ১০ বছর ১২ বছরের হাফেজ কোরআন বিশ্বের মানচিত্রের ভিতরে সৌদি আরবে যান কাতারে যান দুবাইয়ে যান মালয়েশিয়া যান প্রত্যেকটা দেশের ভিতরে অনুষ্ঠান হইলে এক নম্বর দেখা যায় বাংলাদেশের হাফেজ কোরআন ঠিক কিনা জোরে কোন দুনিয়ার ভিতরে যত কিতাব আছে সমস্ত কিতাব যদি আপনি এক একটা করে ধ্বংস করে দেন আপনি যদি লাইব্রেরির ভিতর থেকে সমস্ত কিতাব আগুন দিয়ে জ্বালিয়ে দেন নাউজুবিল্লাহ বলে যত কিতাব আছে যত কোরআন আছে সমস্ত বই যদি আপনি আগুন দিয়ে জ্বালিয়ে দেন আগুন দিয়ে জ্বালাইতে পারবেন কিন্তু কোরআনকে শেষ করতে পারবেন না ঠিক কিনা জোরে কোন বলে দুনিয়ার সমস্ত লাইব্রেরি থেকে
كتاب শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে লাইব্রেরির ভিতরে কিতাব পাওয়া যাবে না কিন্তু দেবগ্রাম মাদ্রাসার ভিতরে দক্ষিণ পাড়া হাফেজিয়া মাদ্রাসার ভিতরে ব্রাহ্মণবাড়িয়া হাফেজিয়া মাদ্রাসার ভিতরে 10 বছরের 12 বছরের সন্তান আসেনি না নাই আপনি 10 বছরের 12 বছরের হাফেজ কোরআন কে বলবেন ওয়াহাফেজ কোরআন তুমি প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত বলতে থাকো حافظ القرآن بولتے تاکبے بولتے تاکبے لیکھوک ایک جن لیکھتے تاکبے لیکھتے تاکبے بولے حافظ القرآن ارمد دو میں آبار تمام لائی بری بور پور ہویا جاوے ٹکی ناجورے کو ایک جن شلپی ہندو شلپی کی شلپی ہندو شلپی گان گائی تھی گیا بولتے سے قرآن شمپور کے ایک تا گان گئی سے انہیں کیا ہم نے سن سے انہیں ایک آگے ہم نے سڑو گلا বলে একটা মুসলমান কিছু মুসলমান আছে সবাই না কিছু মুসলমান আছে নাস্তিক মারা কিছু মুসলমান আছে যে কোরআনের শত্রু আসেনি না নাই মাদ্রাসার শত্রু আসেনি না নাই মসজিদের শত্রু নাই মাদ্রাসার শত্রুর অভাব নাই ঠিক কিনা যিরকন আলহামদুলিল্লাহ আমদার এলাকাতে নাই অনেক জায়গায় পাওয়া যায় মাদ্রাসার শত্রু আছে তবে মসজিদের কোনো শত্রু নাই কোরআনের শত্রু আছে ঠিক কিনা যিরকন বলে একটা হিন্দু মানুষ বুঝলো মুসলমান কপাল পোড়া ওই এ বুঝলো না ঠিক কিনা জোরে কোন তসলিমান আসরের মতন কপাল পোড়া কোরআনের ভিতরে ভুল ধরে ঠিক কিনা জোরে কোন বলে একটা হিন্দু লোক হওয়ার পরেও কোরআন সম্পর্কে গান গায় বলে কি গান পৃথিবীর ভিতরে যত লাইব্রেরি আছে সমস্ত লাইব্রেরির ভিতরে কিতাব যদি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় ফুরিয়ে দেওয়া হয় দুনিয়া থেকে কিতাব পুরে শেষ করা সম্ভব কিন্তু আল কোরআনকে দুনিয়া থেকে শেষ করা সম্ভব নয় ঠিক কিনা জোরে কোন হিন্দু গান গা উনাকে জিজ্ঞাসা করা হয়েছে আপনি এটা কেন গান বলে আমার কাছে কোরআন অনেক ভালো লাগে কোন সুবহানাল্লাহ তাহলে এই কোরআন যদি মানুষ শিখে মানুষ যদি কোরআনের কাছে যা কোরআন ধরে লাভ আসেনি না লাই দুনিয়ার ভিতরে মানুষ যদি কুরআনের সাথে সম্পর্ক রাখে মানুষ আল্লাহওয়ালা হয়ে যায় মানুষ দামি হয়ে যায় মানুষ যদি কুরআন থেকে দূরে সরে যায় শয়তানে ওই মানুষটাকে গালেব করে ফেলে ঠিক কিনা জোরে কোন অতএব আমরা কুরআন মানব না ছাড়ব আমরা মৌত পর্যন্ত কুরআন সাথে সম্পর্ক রাখব ঠিক কিনা জোরে কোন শুধু মরণ পর্যন্ত নয় বলে কিয়ামত পর্যন্ত কবরে হাশরে কুরআন নিয়ে জান্নাতে যাব ঠিক কিনা জোরে কোন আমি যে আপনাদের সামনে সূরা তেলাওয়াত করছি এই সূরাটার নাম হলো সূরাতুল মুলুক এই সূরাটা যদি কোনো মানুষ তেলাওয়াত করে লাভ না লস আমি খুতবার শুরুতেই বলছি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও দুনিয়ার মুমিন মুসলমান ও দুনিয়ার বান্দা বান্দিরা তোমরা যদি দুনিয়ার ভিতরে কোরআন মানো কোরআন জানো কোরআন বুঝো কোরআনের উপরে আমল করো সূরাতুল মুলুক প্রত্যেক দিন নিয়মিত তেলাওয়াত করো প্রত্যেক দিন নিয়মিত তেলাওয়াত করো সূরাতুল মুলুকের ভিতরে যা আছে তা যদি তোমার জীবনের ভিতরে বাস্তবায়ন করো ইদার ভিতরে যা আছে তা যদি তুমি মানো প্রত্যেক দিন তেলাওয়াত করো এই সূরা তাবারাকাল্লাজি সূরা মুলুক তোমাকে এমন উপকার করবে এমন উপকার করবে বলে প্রথম উপকার হবে কবরে কোন সুবহানাল্লাহ দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে প্রথম মানুষ যাবে কবরে কবরের ভিতরে প্রত্যেকটা মানুষের সাথে তিনটা জিনিস যাবে কয়টা জিনিস তিনটা দুইটা জিনিস ফিরত আসবে একটা জিনিস রয়ে যাবে দুইটা জিনিস একটা হইলো মানুষ লাশের সাথে মানুষ কবরে যায় আবার ওই লাশের সাথে কিছু মালপত্র যায় যায়নি না যায় না খাটিয়া খন্তি কুড়াল যায়নি না যায় না বলে মানুষ খাটিয়া খন্তি কুড়াল ওইগুলা ফিরে আসে কিন্তু মানুষের ভিতরে একটা জিনিস থাকে আমল ওই আমলটা কবরের ভিতরে যায় ঠিক কিনা জোরে কোন বলে কবরের ভিতরে যাওয়ার পরে প্রত্যেকটা মানুষকে তিনটা করে প্রশ্ন করা হবে কয়টা প্রশ্ন তিনটা করে প্রশ্ন করা হবে এই প্রশ্ন করার পরে যদি মানুষ ভালো হয় জান্নাতি হবে আর ওই মানুষটা যদি তিনটা উত্তর না দিতে পারে খারাপ হয় জাহান্নামে যাবে কবরের ভিতরে আপন বলতে কেউ থাকবে না কবরের ভিতরে সাপ বিচ্ছু থাকবে
কবরের ভিতরে ফেরেশতারা আসবে আসবে নি না আসবে না বলে আপনাকে আমাকে সওয়াল করার জন্য আসবে কবরের ভিতরে বলা হয়েছে যেই সমস্ত মানুষ সূরাতুল মুলুক নিয়মিত তেলাওয়াত করবে নিয়মিত তেলাওয়াত করবে কবরের ভিতরে একটা পাখির মতন ছায়া দিবে সুবহানাল্লাহ ওই মানুষটাকে আযাব দেওয়ার জন্য শাস্তি দেওয়ার জন্য এক দিক দিয়ে আযাব আসতে থাকবে আবার ডান দিক দিয়ে আযাব আসতে থাকবে বাম দিক দিয়ে আযাব আসতে থাকবে বলে আযাব আসার পরে ওই যে একটা পাখির মতন থাকবে পাখি থাকবে ওই পাখিটা ওই মানুষটাকে বাঁচাইবে সুবহানাল্লাহ ওই মানুষটা জিজ্ঞাসা করবেন ও পাখি তুমি কোথায় থেকে আসলা তোমাকে তো আমি চিনি না ওই পাখি উত্তর দিবে ভাই আমি আর কেউ নয় তুমি দুনিয়ার জমিনে যে প্রত্যেক দিন রাতের বেলা সূরাতুল মুলুক তেলাওয়াত করতা তাবারাকাল্লাজি তেলাওয়াত করতা আজকে আমি কঠিন মুসিবতের সময় কবরের জগতে আমি পাখি হইয়া তোমাকে বাঁচানোর জন্য আসছি গণ সুবহানাল্লাহ বলে কবরের ভিতরে আপনাকে কঠিন মুসিবতের থেকে সূরা মুলুক আপনাকে উদ্ধার করবে বাঁচাইবে শুধু কবরে নয় হাশরের ভিতরে আপনাকে সূরা মুলুক আপনাকে নাজাত দিবে বলে কঠিন মুসিবতের সময় যেদিন যেই দিন একজন আরেকজনকে চিনবে না একজন আরেকজনের সামনে পরিচয় দিবে না ভাই বাবাকে চিনবে না একজন আরেকজনকে পরিচয় দিবে না কঠিন মুসিবতের সময় আল্লাহ তাআলার সাথে সূরাতুল মুলুক গিয়া বলবে ও আল্লাহ এই বান্দাকে আপনি maaf করে দিন যদি maaf না করেন আমি এইখান থেকে যাব সূরা মুলুক আল্লাহর সাথে তর্ক করতে থাকবে তর্ক করতেই থাকবে তর্ক করতেই থাকবে তর্ক করতেই থাকবে বারবারে বলতে থাকবে শেষ পর্যন্ত আমার আল্লাহ তাআলা বলবেন যাও ওই বান্দাকে আমি আল্লাহ তাআলা maaf করিয়া জান্নাত দিয়ে দিলাম সুবহানাল্লাহ বলে সূরা মুলুক হাশরের ময়দানে বান্দার পক্ষে আল্লাহ তাআলার সাথে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে কোন সুবহানাল্লাহ তাহলে এমন কোরআন দরকার আছে না নাই আমাদের প্রত্যেকের ঘরে ঘরে কোরআন দরকার আছে না নাই প্রত্যেকের ঘর থেকে আগে মা বোনেরা দেখা যায় তো ফজরের নামাজের আগেই আজানের পর থেকেই নামাজ পড়ে তারা কোরআন তেলাওয়াত করত ফজরের নামাজের পরে দেখা যেত কোরআন তেলাওয়াত করত এখন আর ফজরের নামাজের পরে কোরআন দেখা যায় না মাঝে মধ্যে কিছু ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত হয় ঠিক কিনা জোরে কোন যার কারণে আজকে প্রত্যেকটা ঘরে ঘরে বদদিনি ঢুকে গেছে যার কারণে প্রত্যেকটা ঘরে ঘরে অশান্তির আগুন জ্বলতেছে ঠিক কিনা জোরে কোন সারা রাত মোবাইল টিপে ফজরের সময় পাওয়া যায় না ঠিক কিনা জোরে কোন অতএব ও মারা ও বোনেরা যাদের কানে আওয়াজ পড়ছে প্রত্যেকের ঘর থেকে যদি আগের মতন কোরআন উচ্চারিত হয় সূরা মুলুকের তেলাওয়াত হয় এই ঘরটা আমার আল্লাহ তাআলা রহমতের একটা ঘর বানিয়ে দিবেন কোন সুবহানাল্লাহ এই জন্য কোরআনের সাথে আমরা প্রত্যেকেই সম্পর্ক রাখবো তো যারা কোরআনের সাথে সম্পর্ক রাখে তারা হইল আল্লাহ তাআলার আহাল ঠিক কিনা জোরে কোন অতএব আমি আর আলোচনা লম্বা করব না হযরতজি এসে গেছেন আমি যেই কথাগুলা বলছি এই কথাগুলোর থেকে আপনাকে আমাকে প্রত্যেকই যেন আমরা উপকৃত হতে পারি আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুক সকলে বলি আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন